দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে। আপনারা জানেন যে আমি বরাবর এআর মামুন নার্সারির ভিডিও করে থাকি। কারণটা হচ্ছে যে এখানে উন্নত মানের চারা তৈরি করা হয়, নিজের চারা নিজে তৈরি করে তারপর বাজারজাত করেন। অনেক নার্সারি আছে যারা বাইরে থেকে চারা কালেকশন করে তারপরে বিক্রি করেন, এই জন্যই অন্যান্য নার্সারিতে যাই না। যারা উৎপাদন করে, ভালো জিনিসটা মানুষের হাতে তুলে দেয়, তাদের কাছেই যাওয়ার চেষ্টা করি। তো আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা লেবু বাগান। এটা একটা এক্সট্রা ফসল বললেই চলে। কারণ হচ্ছে যে আপনি যখন একটা বাগান করবেন, বাগানের পাশ দিয়ে আপনার প্রোটেকশন দিতে হবে, অনেক টাকা খরচ করতে হয়, যেমন বাঁশ খুঁটি ব্যবহার করতে হয়। আর আপনি যদি এক্সট্রা লাভ করতে চান, সেক্ষেত্রে লেবু গাছ যদি আপনার জমির সাইড দিয়ে লাগানোর চেষ্টা করেন, আপনার দুইটা উপকার হবে। একটা অতিরিক্ত ফসল পাবেন, আর একটা হচ্ছে যে আপনার জমিটা প্রোটেকশনের মধ্যে থাকবে, কেউ বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারবে না। আমরা যেই প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চায়না থ্রির লেবুর প্রজেক্ট। তো এই চায়না থ্রির লেবু কীভাবে বীজ সংগ্রহ করলেন, কীভাবে লাগাতে হয়, সার মাটি কীভাবে প্রস্তুত করতে হয়, এই বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন এআর মামুন নার্সারির মালিক এআর মামুন। আজকে আমরা মামুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। মামুন ভাই, নীলবাংলা কৃষির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ। এত সুন্দর এই বৃষ্টির দিনে কষ্ট করে অনেক দূর থেকে আমার এই চায়না থ্রি লেবুর বাগানে আসলেন, এবং সাথে সাথে আমাদের দর্শকদেরকেও অভিনন্দন যারা প্রতিনিয়ত আমাদের নার্সারি ভিডিও দেখে প্রতিনিয়ত পরিচর্যা সম্পর্কে জেনে তারা সফল হচ্ছে এবং লাভবান হচ্ছে। আচ্ছা ভাই, অনেকেই একটা জিনিস প্রশ্ন করে যে আপনি তো শুধু এআর মামুন নার্সারির ভিডিও করেন, সেক্ষেত্রে সারা কীরকম পান একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের কি বলবো আর, যেটা হলো আমার ভিডিওগুলোতে কিন্তু আমি প্রত্যেকটা গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। যেটা হাতে কলমে আমি করি সেটাই কিন্তু তাদেরকে পরামর্শ দিই। এই বিষয়টাতে এত লোকজন আমার সাথে কানেক্টেড হয়, তাদেরকে আমি প্রতিনিয়ত পরামর্শ দিই, এবং এর সাথে সাথে যারা চারা নেয় তারা কিন্তু সরাসরি বাগানেও চলে আসে এবং চারাও নিয়ে যায়। আর যারা আসতে পারে না তারা অনলাইনে চারা নেয় আমার কাছ থেকে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোনের মাধ্যমে তাদেরকে চারা পাঠাই। গত এক সপ্তাহ আগে কিন্তু আমাদের এই টেকনোলজি, আমরা কীভাবে চাষাবাদ করি, আমাদের দেশের লোক তো একটু অলস, তারা আসতে পারে না। এক সপ্তাহ আগে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক এই আমার বাগান পরিদর্শনে আসছিল, বিভিন্ন ধরনের বাগান, ওনাদের 7 দিন আমার বাগানে ছিল। তাদের টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি যে কীভাবে চাষাবাদ করলে সফল হবে। সুদূর আমাদের দেশ থেকে, বাইরের দেশ থেকে আসতেছে, এটা কিন্তু আমাদের গর্বের বিষয়, এবং বলা যায় যে এটা আমরা যে এত পরিশ্রম করে মানুষকে এই বিষয়গুলো তুলে ধরতেছি মানুষের মাঝে, আমরা নিজেদেরকে একটু ধন্যবাদ দেওয়া যায় এই বিষয়ে। আচ্ছা মামুন ভাই, একটা বিষয় বলবেন, আপনার সামনে দেখছি থোকায় থোকায় লেবু, এই লেবুর জাত কি? এটা হলো চায়না থ্রি লেবু। চায়না থ্রি, একটা থোকায় যে চারটা পাঁচটা লেবু, একটা 10টা ধরে গাছ ওয়েটে হেলে গেছে, দুইটা খুঁটি লাগানো আছে। হ্যাঁ, এত পরিমাণে ওজন হয়েছে এই ডালটা, এই যে দেখেন ডাল না ধরতেই লেবু ভেঙে যাচ্ছে। আসলে লেবুটা ডালটা ভেঙে গেছে। হ্যাঁ, কারণ হলো এখন মনে 4টা লেবু আমার মনে হয় যে না হলেও 3 পোয়া ওজন হবে, 3 পোয়া ওজন হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। আচ্ছা মামুন ভাই, এই জাতটা কিভাবে সংগ্রহ করলেন? এটা আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করছি, নাটোর থেকে। ওনাকে বলছিলাম, উনি কয়েকটা গাছ লাগাইছিল যে এই লেবুটা ওনার ওখানে খুব ভালো হয়েছে। তখন আমি যখন বলছি তখন আমাকে কিছু গাছ উপহার হিসেবে পাঠাইছি। তা ওইখান থেকে আমি লাগানোর পরে দেখতেছি যে 3-4 মাসের ভেতরে একটা রেজাল্ট চলে আসছে, যেভাবে বলছিল ওভাবেই। তারপর এটা আমি এক্সটেনশন করে আমার যে মেইন প্রজেক্ট, 12.5 বিঘা জমির যে নার্সারিটা, যেটা মেইন প্রজেক্টটা, শাখা নার্সারিগুলো তো আছে, কিন্তু এই প্রজেক্টটারে বাউন্ডারিতে আমি লাগাইছি। কতটুকু জমির বাউন্ডারিতে এটা লাগানো আছে? এটা আমার 5 বিঘার ভেতরে, একদিকে বেশি একটু গ্রাম, তো গ্রামের গ্রামবাসীর ওইদিকে, আর নেক্সট আরও জমি আমার বাড়তে পারে, এই কারণে বাউন্ডারি আমি দেইনি। মানে বেশি একটা বড় করেন নাই, যদি ওই জমিগুলা কখনো ছাড়ে আপনারা ওই জমিগুলো নিয়ে ওখানে প্রজেক্ট, মানে প্রজেক্টটা শিফট করবেন, শিফট করতে পারবেন। আচ্ছা ভাই, একটা জিনিস বলবেন, এই 5 বিঘা জমিতে বাউন্ডারি দেওয়া আছে এই লেবু দিয়ে, লেবুতে। আচ্ছা, এই লেবুর ফলন তো আমরা অনেক বেশি দেখতেছি, এই গাছটা রোপণ সম্পর্কে একটু বলবেন। গাছটা রোপণ শুরুতে আমার বন্ধুর কাছ থেকে গুটি কলমে চালাই নিয়েছিলাম, আমাকে যেহেতু উপর পড়ে সব থেকে ভালোটা। তারপরে যখন এটা আমি এক্সটেনশন করছি, আমি এই গুটি কলমের মাধ্যমে এক্সটেনশন করছি, এই যে হাতে আমার কিন্তু কলম লাগানো আছে, এই চারাগুলো
এইখান থেকে যখন রেডি হয়ে যায় তখন আমরা কেটে রেস্ট করাই, তারপরে টবে ভরাই, তারপরে পর্যায়ক্রমে রেস্ট করে তারপর জমিতে রোপণ করি। এই কার্যক্রমগুলো করি, এরপর মাটিতে যখন আমরা গাছটা রোপণ করি তখন কিন্তু আমরা লেবুতে বেশি কিছু দেই না। এখানে দিয়েছিলাম একটা গাছের গোড়ায় সর্বোচ্চ 10 গ্রাম দানাদার দিয়েছিলাম যেন মাটিটা ফ্রেশ থাকে। কী দানাদার সেটা? এটা ফুরাডন বলে, কীটনাশক দোকানে পাওয়া যায় ফুরাডন। হ্যাঁ, মাটিতে যেন রোগবালাইগুলো যদি থাকে পরবর্তীতে গাছের শিকড় টিকড় নষ্ট করে, এগুলো যেন ধ্বংস হয়ে যায়, এটা এক। আর দ্বিতীয়ত এর সাথে জৈব সার দিয়েছিলাম, যেটা গোবর সার, সরাসরি গোবর সারটা দিয়েছিলাম, শুকনো গোবর। আর এর সাথে সাথে এই 10 গ্রামের মতো পটাশ সার দিয়েছিলাম, আর অন্য কিছু দেইনি। কারণ লেবুটা হলো একবারেই আমাদের দেশীয় ফল এবং পলস চাষ, এটা পুকুর পাড়ে নদীর ধারে যেখানে একটা বীজ পড়ে থাকে সেটা থেকেই কিন্তু হয়। একটা গাছে অনেক লেবু ধরে, হাজার হাজার লেবু ধরে, সেই অনুযায়ী বেশি কিছু প্রয়োজন হয় না। আমি এগুলোই করছি, এটা মাটিটা সুন্দর করে ইয়ে করে নিয়ে এই গাছটা লাগাচ্ছি। লাগানোর পরবর্তীতে এই 15 হতে 20 দিন পরে আমি কিছু সার দিয়েছি, এখানে অর্গানিক সার এবং কিছু রাসায়নিক সার, যেমন DAP, বোরন, জিঙ্ক, কিছু হাড়ের গুঁড়া, কিছু ঝিনুক গুঁড়া, এগুলো পরিমাণ মতো। একটা গাছে কতটুকু পরিমাণে দিলে হয়, অনেকের প্রশ্ন থাকে এটা, একটা গাছে আমি কতটুকু পরিমাণে সারটা দিব? এইটা দিতে হবে গাছের বয়সটা কেমন, গাছের সাইজটা কেমন, গাছের মানে আনুষঙ্গিক দিক বিবেচনা করে তারপরে দিতে হবে। একটা লেবুর গাছ বয়স যদি 3-4 মাস হয় বা 5 মাস হয়, এটা কিন্তু গুটি কলম লাগা করার পরে কিন্তু অল্প কয়েকদিনে শিকড় চলে আসে, যখন পরিপক্ব হয়ে যায় তখন কিন্তু কেটে সরাসরি মাটিতেও রোপণ করা যায়। সেক্ষেত্রে কিছু হয়তো মারা যেতে পারে, আবার প্রসেসিং করে নিলে সেটা আর মারা যাবে না। সেই ক্ষেত্রে যদি হিসাব দেই প্রসেসিং করা চারার ক্ষেত্রে 1/2 কেজি পরিমাণ গোবর এবং 10 গ্রাম দানাদার, 10 গ্রাম পটাশ, এটা ফার্স্ট টাইম 15 হতে 20 দিনের মাথায়। একটু যখন শিকড় চতুর্দিকে চলে গেল, গাছটা খাইতে পারলো, তখন আমরা খাদ্যটা দেবো। এখানে 50 গ্রাম দিলাম হাড়ের গুঁড়া, 50 গ্রাম ঝিনুক গুঁড়া, 50 গ্রাম শিংকুচি, নিম খোল 50 গ্রাম, এবং বোরন 10 গ্রাম, জিঙ্ক 10 গ্রাম, এই সারগুলোই দেই। এইগুলো দিয়ে দিলেই কিন্তু আপনার দেখবেন যে যেহেতু জাত অরিজিনাল, এটা অল্প দিনের মধ্যেই ফুল চলে আসে গাছ রেডি হয়ে গেলে। আচ্ছা ভাই, 5 বিঘা জমিতে লাগাইছেন, দূরত্বটা কত দূর দূর রাখছেন? আমি যেহেতু বাউন্ডারি করছি এখানে 1.5 হাত পরপর দিয়েছি, 1.5 হাত শুধুমাত্র 1.5 হাত পরপর দিয়েছি, দূর তো বাউন্ডারিটা হয়ে যায় এবং এই লেবুটা গাছ ফুটতে গাছ ভর্তি হয়ে যায়, যেন আমার ভেতরের কার্যক্রম কী হচ্ছে সেটা যেন মানুষ দেখতে না পারে, বাইরের মানুষ যেন দেখতে না পারে, দেখতে না পারে। গাছটাও ঝোপালো হবে, হ্যাঁ, জায়গাটাও প্রোটেকশনের মধ্যে থাকবে, প্রোটেকশনে থাকবে। হ্যাঁ, অনেক সময় ভেতরে বাগানে ফল টল চুরি হয়ে যায় এবং বিভিন্ন ঝামেলা তৈরি হয়ে যায়, সেটার জন্য যেন মানুষের নজরে না আসে সেই কারণে আমি দিয়ে দিছি। এখন তো আমার 8 ফিট 10 ফিট হয়ে গেছে। আচ্ছা, আপনি যে বাউন্ডারিতে দিছেন, আমরা দেখলাম যে এরকম প্রচুর লেবু, কারণ আপনাদের বড় বড় নার্সারির গাছ হওয়ার কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না, অনেক বেশি কাটা, এই জন্য আমরা বাইরে থেকে দেখতেছি। তো বাইরে যে এরকম ঝোপালো লেবুটা হয়, ওই লেবুটা কিভাবে পান আপনারা? বাইরে বলতে যারা বাউন্ডারির বাইরে, ওটা আমরা নেই না, এটা আমাদের ওই পাশে গ্রামবাসী ওটা সম্পূর্ণ পার্শ্ববর্তী যে মানুষ আছে দূর থেকে দেখলে দুই একটা প্রয়োজন হলে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, প্রচুর পরিমাণ ধরে। তো আর কিছুদিন আগে যে করোনা প্যান্ডামিকটা ছিল, তখন আমি লেবু বাগানটা ওই সাইড দিয়ে ওদেরকে আমি কিছু বলিও নাই যে আপনারা যতটুকু লাগে আপনারা নিয়ে যান। এখনও যারা দর্শক আছে তারাও যদি আসে 1 ব্যাগ নিয়ে যেতে পারবে, এটা আমাদের বাধা বা বিপত্তি, এটা আমাদের এখানে কোনো রেস্ট্রিক্টেড নাই, কারণ গাছপালা তো সবারই হয়। আর অনেকেই জানি আমরা মুড়িবিড়িয়ে বলে যে একটা ফল মানুষকে খাওয়াইলে পরবর্তী গাছে দ্বিগুণ ফল হয়, এটা ইনশাল্লাহ মুরব্বিদের কথা, হচ্ছে মানুষের দোয়া। আসলে ফল এই মুরব্বির কথা ফেলানো যাবে না, কারণ মানুষের দোয়াটা যখন থাকবে, 10টা মানুষ যাকে পছন্দ করে আল্লাহ তাআলাও কিন্তু তাকে পছন্দ করে। আচ্ছা মানু ভাই, আর একটা বিষয় বলবেন, আপনার যেহেতু দীর্ঘদিন থেকে নার্সারি করতেছেন, এই 5 বিঘা জমিতে যদি আপনি বাঁশ দিয়ে প্রোটেকশন দিতেন, মানে বেড়া করে দিতেন, তাহলে কত টাকা আনুমানিক খরচ হইতো? 5 বিঘাতে আমার যদি বাঁশ দিতাম সেক্ষেত্রে 1 লাখ টাকা খরচ হতো, বাঁশের যে দাম তার থেকে এখন লোকজন যে মজুরি এটা বেশি। 5 বিঘাতে পুরোটাই বাউন্ডারিতে, 5 বিঘাতে লেবু লাগানো আছে। আচ্ছা, এই 5 বিঘাতে লেবু যদি আমি লাগাই, আমার একটা বাউন্ডারি ঘিরে দিতে চাই, কত টাকা চারা হইলে সম্ভব? এটা একটু হিসাব করে জানানো দরকার, 1.5 ফিট পর পরে কতগুলো চারা ধরে, এটা সঠিক হিসাবটা এই মুহূর্তে করি নাই। তারপর একটা আনুমানিক
আনুমানিক তো বলা যায় না, কারণ দর্শকরা অনেক দর্শক আছে আনুমানিক বললে কয় যে এরা ভুল বলতেছে, কিন্তু ভুলটা তো বলা যায় না, কারণ এই ভুল না বলার কারণে এখন তো অনলাইনে সবাই চারা কিনতে, যাদের নার্সারিও নয় তারাও চারা বেচতেছে, প্রতারণা হচ্ছে। এসে এই এই যে কিছুক্ষণ আগে একজন ফোন দিয়ে খাগড়াছড়ি থেকে কান্নাকাটি করতেছে, ভাই আমার এত বিঘা জমিতে আমি বাগান করছিলাম, বাগানটা লস হয়ে গেছে, খারাপ জাত দিয়েছে। যাই হোক, ওটা ওনার ব্যাপার, এই জন্য আনুমানিক ধারণাটা না দেওয়াই ভালো। তবে আমি এইটুকু বলতে পারি, আপনারা যদি সঠিক জাত লাগান, আপনারা এক বিঘাতে লাগালেন, এরপর আমার কাছে পদ্ধতি জেনে নিয়ে আপনি চারা ওইখান থেকে বাঁচা। সেই হিসাবে তো বলাই যায়, এক লাখ টাকা দিয়ে আমার বেড়া দেওয়ার চাইতে লেবু লাগানো ভালো না? খুবই ভালো, বেড়াটা তো আপনার এক বছর দেড় বছর পর শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবে, আর এটা স্থায়ী থেকে গেল, এটা একবারে দীর্ঘস্থায়ী, স্থায়ী যখন থেকে গেল এইটার থেকে কি বছরে এক লক্ষ টাকার লেবু বিক্রি করা যায় না? অনায়াসে যাবে, এটা তো জীবন্ত ডিপিএস বলা যায়। কারণটা হলো কি, এই যে বাউন্ডারি হলো একটা উপকার, এই যে লেবুটা এটা কিন্তু আমাদের বোনাস ফসল। বর্তমান লেবু কিন্তু 10 টাকা হালা চলতেছে, 12 টাকা হালা চলতেছে, সর্বোচ্চ 15 টাকা হালা চলতেছে, 4 টাকা হালা। এই রমজান মাসে আমি 7 টাকা মানে 60 টাকা হালাও কিনছি রমজান মাসে। হ্যাঁ, এটা রমজান মাসে এত দাম ছিল 60 টাকা না, 80 টাকা পর্যন্ত হালা উঠছিল, সেটা আমরা আমাদের বাগান থেকেও আমরা দিয়েছিলাম 40-45 টাকা হালা। সেই সময় যে চাহিদা ছিল, আর মাঝখানে করোনা প্যান্ডামিকের সময়েও প্রচুর চাহিদা ছিল, এত লেবু যে এখান থেকে আমরা দিয়েছি এটা বলা যাবে না। তাই বলে যে এত লাভ দেখে যে বাগান করবে সেটা না, বিবেচনা করে বাগান করাটাই কিন্তু ভালো, যে শুনে তারপরে করতে, এটা আমি বারবারই বলি। আচ্ছা মামুন ভাই, একটা বিষয় বলেন, ধরেন আমি বাগান করতে গেলাম, করতে যেয়ে এই লেবু গাছে কী কী রোগের সম্মুখীন হয়েছেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এই আমাদের প্রতিবেদনের। লেবু গাছটাতে সবথেকে বেশি যেটা দেখছি সেটা হলো লিম মাইনরের আক্রমণ, পাতাটা কুকুরাই যায়। হ্যাঁ, পাতাটা কুকুরাই যাবে, ভেতরটাতে একটু ম্যাপের মতো দাগ হবে, অথবা অনেক সময় নালি পোকা বলে, কেউ নকশা পোকা বলে, মানে আঁকা বাঁকা দাগ, এটার আক্রমণ বেশি পাই। এটা বর্ষাকালে বেশি হয়, এটার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো স্প্রে করলেই হয়ে যায়। স্প্রে যেটা করি এই লিভ মাইনর পোকার জন্য, যেটা আমরা করি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো 1 লিটার পানিতে 1 মিলিহারে, এবং এর সাথে সালফার জাতীয় ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 গ্রাম হারে একসাথে মিশাই আলাদা গুলাই নিয়ে একসাথে স্প্রে করে দিয়ে দেই। ইনশাল্লাহ নতুন পাতাগুলোতে ওইটা আর আক্রমণ করে না, আর পুরনো যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ঠিক হবে না। আর একটা যেটা সমস্যা দেখা যায় সেটার ভেতরে হলো মরা ডালপালা থাকে, অনেক সময় ডাল 2-3টা বের হলে একটা শুকনো হয়ে যায়, এটা খাদ্য দিতে না পারলে বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যাজনিত কারণে এটা হয়। মরা ডালপালা কেটে দেই, এটা একটা। আর একটা যেটা আমরা লক্ষ্য করেছি, ওয়াটার শাখার বের হয়, মানে হুট করেই একটা ডাল বের হয়ে গেল, এইভাবে বলাটা ঠিক হয়েছে কি না দর্শক, আমাদের রংপুর অঞ্চলের ভাষা একটু আমি খুলে বলার চেষ্টা করি সবসময় যেন বুঝে শুনে নিতে পারে। মানে একটা ডাল খুব চেহারা নাদুস নুদুস হবে এবং খুব দ্রুত উপরে উঠে চলে যাবে, এটাতে কিন্তু ফল দেয় না, ওই ফলটাকে ওই ডালটাকে কেটে দিতে হবে, ওই ডালটাকে কেটে বাদ দিতে হবে, কাটতে হবে, কাটারও নিয়ম আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিলে বেশি ভালো। এরপরে আবার ডাল যদি কাটা হয়ে যায় তখন আবার বদ্যু পেস্ট লাগাইতে পারে, আবার বদ্যু মিক্সার স্প্রে দিতে পারে, বা কপার অক্সিক্লোরাইড স্প্রে দিতে পারে, তাহলে গাছপালা ভালো থাকে। আর গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি পরিমাণ লেবু ভালো পাওয়া যায় গাছ থেকে। আচ্ছা মন ভাই, নিচে পানি দিতে হয় কি না? লেবুর গাছে তেমন একটা আমি পানি দেই না, তবে যদি খুব শুষ্ক জমিতে লাগানো হয় গাছটা যেন না মরে সেইটুকু পানি দিতে হবে। কারণ একটা মানুষ যদি সকালবেলা দুপুরবেলা রাতে খায়, যদি দুপুরবেলা বা সকালবেলা না খায় রাতেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে, গাছপালার ক্ষেত্রেও তাই। একে একটু যত্ন করলে এ কিন্তু যথার্থ ফিডব্যাক দিবে, মানুষের মতো বেইমানি করে না গাছপালা, এইটাই হলো বড় কথা। মানে তাইলে একেবারে শুকনো জমি হইলে হালকা পরিমাণে পানি দেওয়া দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, 3 দিন হোক, এটা ডিপেন্ড করবে ওই গাছপালার চাহিদার উপরে, অথবা শুষ্ক মাটির উপরে, মাটিতে রস না থাকলে রস দিবে। একেবারে পানি মানে পানি জায়গা যে আছে এইসব জায়গায় তো এই লেবু হবে না। একেবারে পানিতে যদি কেউ করতে চায় সেটা ভুল হবে, কারণ পানিতে যদি লাগাতে সুন্দরবনের কাঠ লাগাইতে হবে, পানি সবসময় থাকবে। একটু এই ফসলগুলো সাধারণত একটু উঁচু জমিতেই ভালো হয়, পুকুর পাড়টা উঁচু থাকে, এখানে ভালো হয়, বিভিন্ন জায়গায় এই যে বাউন্ডারিতে ভালো হয়, এটা বাউন্ডারি প্রোটেক্ট করে, তো এইগুলো লাগাতেই লাগানোটাই ভালো। আচ্ছা মন ভাই, যেহেতু 5 বিঘা জমির আপনার প্রোটেকশন হিসাবে আপনার এই লেবুটা লাগানো আছে,
তারপর বার্ষিক আনুমানিক কত টাকা আয় হচ্ছে আপনার এই লেবু থেকে? লেবু থেকে আমি গত বছর যেটা বিক্রি করছি অর্ধেক তো আমার গ্রামবাসী খায়, আর অর্ধেক ভেতরে যেটুক থাকে আমার লোকজন খায়, এবং বর্তমানে তো এই লেবুটা আমি আপ্যায়ন লেবু নামে মানুষকে খাওয়াচ্ছি। এটা আমার কথা যে দর্শক বা দর্শনার্থী নার্সারি যারা চারা নিতে আসলো বা বাগান ভিজিটে আসলো তাদেরকে লেবু কেটে এর রসটা খাওয়াচ্ছি, রসটা খাওয়াচ্ছি, লোকটাও সতেজ হইলো এবং খুশি হইল এটা যাওয়ার পরে। এবং বাগানে যারা আসে তা এখানে তো জানেন গাছের পাকা ফল পাখির জন্য বরাদ্দ লেখা আছে, পাখি খাচ্ছে, কিছু ঝরেও যাচ্ছে। তারপরও আমি এই 5 বিঘার বাউন্ডারি থেকে 2.5 লক্ষ টাকা বেচতেছি প্রতি বছর 2.5 লক্ষ টাকা বেশি। আর আপনি যদি বাঁশ দিয়ে প্রোডাকশন দিতেন, বেড়া দিতেন, তাহলে তো এই 2.5 লক্ষ টাকা পাইতেন না? না, 2.5 লক্ষ টাকা পাইতাম না, আরও 2.5 লক্ষ টাকা, আরও 1 লক্ষ করে প্রতি বছর খরচ হয়ে যাইতো। এবং কি বলা যায়, সেই তুলনায় এই লেবুটা আমাদের কাছে আশীর্বাদ হিসাবে আছে। এটা অল টাইম বারো মাসেই ফল দেয়, মানে একদিক দিয়ে ফুল হয় আর একদিক দিয়ে ফল আপনারা ছিঁড়তে পারেন। আর 12 মাসই হওয়ার কারণেই কিন্তু আমরা রমজান মাসে একটা ভালো মুনাফা পাই। এটা যারা লেবু বাগান আছে, গেল রমজানে কত টাকা পাইছেন আসলে? গেল রমজান মাসে টোটালি আপনাকে একটু আগে হিসাব দিলাম 2.5 লক্ষ টাকা আমাদের একটা হিসাব 5 বিঘা এটা আসবেই। এটা আপনার কেউ যদি বলে যে আসে না, সে গাছকে পরিচর্যা করে না। জিনিসকে ভালোবাসতে হবে, আগে ভালোবাসতে হবে, তারপরে ফিডব্যাক নিতে হবে। কিন্তু অতিরিক্ত ভালোবাসলে সেটা আদরে আদরে বাদর হয়ে যাবে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। অথবা কেউ যদি এই টাকা আছে, এমনকার মানুষের বিদেশি প্রবাসীদের টাকা, বিদেশে বসে বাগান করবে এবং রিটার্ন হয়েছে, রিটার্ন থেকে ইউটিউবে দেখছে এসেই একদম কোমর বেঁধে নেমে গেল তো ন্যূনতম ধারণা তো দরকার, ন্যূনতম ধারণা দরকার। একটু ছোট বিষয় বলি, একটা বাংলাদেশে বেকারত্ব অনেক বেশি, যদি কোনো ছোট চাকরি তো চায় কি যে আপনার কতদিনের অভিজ্ঞতা আছে। এই আপনি কৃষিকাজে নামলেন, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি লস খাবেন, বাগান মালিককে বলবেন, কৃষি অফিসে পরামর্শ দিন, তারা পরামর্শ ভালো দিতে পারে নাই, এগুলো কিন্তু মানুষের ব্যর্থতা না, এটা হলো আপনার নিজের ব্যর্থতা। এ কারণে করতে হবে কি, বাংলাদেশের কৃষি অফিস কিন্তু সর্বোচ্চ পরিমাণ সেবা দেয়। আমার নীলফামারী অফিস তো আমাকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেয়, যদিও আমি এগুলো নিয়ে এখন অনেক এক্সপার্ট, প্রতিনিয়ত এগুলো নিয়ে গবেষণা করি এবং পড়াশোনা করি। যে জিনিসটা নতুন সেটা নিয়ে আমি একটু করি, দেখি যে এটা আসলে কী কারণে হয়। তো এইরকমই একটু জিনিসের প্রতি ভালোবাসা থাকতে হবে, যোগাযোগটা রাখতে হবে কৃষি অফিসের সাথে। কৃষি অফিসের যোগাযোগ ফ্রিতে পাবেন, কেন রাখবেন না? আমাদের বাঙালির আর একটা স্বভাব হলো ফ্রিতে যে জিনিস পাবে সেটার মূল্য থাকে না, সেটাই। আচ্ছা, তারপরে আর একটা বিষয় আছে, আপনাদের কাছে যারা যাদের কাছে চারা নেয় তাদের সঙ্গে কথা বললেও তো ভালো পরামর্শ পাবে। আমি কেন, যারা চারা দেয় যাদের বাগান আছে তাদের কাছে পরামর্শ নেন, পরামর্শ নিতে আর টাকা তো লাগে না। আচ্ছা ভাই, আর একটা বিষয় বলবেন, এই যে যখন লেবুর ফুল ফল ধরে সেই সময় কোনো সমস্যা হয় কিনা? ফুল ফল তো বলা যায় যে লেবুর অতিরিক্ত ফুল ধরে। হ্যাঁ, আর একটা বিষয় বলি, যদিও এটা সিডলেস লেবু, এই লেবুটার পাশাপাশি অন্য আগের যে লেবু যদি থাকে, বাতাবি, পাতি, অন্য অন্য জাতগুলা, সেগুলো যদি বীজ থাকে, এটা অনেক সময় কি দুই একটা সিড চলে আসে, এটা পরাগায়ন জনিত ঘটনার কারণে কয়েকটা বীজ চলে আসে দুই একটা। তাই বলে যে আবার অনেকজন বলবে চায়না থ্রি লেবু, সিডলেস লেবু, আমার বীজ হলো কেন? কিন্তু এটা না, এখনকার বাংলাদেশের ওয়েদারের উপর ডিপেন্ড করেও অনেক সময় পরাগায়ন ঘটে, পোকা মাছির কারণেও ঘটে, এ কারণে বীজ চলে আসতে পারে যদি আপনার অন্য গাছ থাকে, আর না থাকলে তো কোনো কথাই নেই। আচ্ছা, ওই যে বললাম যে ফুল ফল আসার সময় সমস্যা হয় কিনা, ফুল ফল আসার সময় আমি তো তেমন কোনো সমস্যা দেখি নাই। ফুল ঝরে যায় কিনা, ফল ঝরে যায় কিনা? ফুল একটু ঝরবেই, কারণ যত পরিমাণ ফুল দেয়, মানে গাছটাতে যদি 100% ক্যাপাসিটি থাকে, ফুল এসে দেখি অনেক সময় 150%, 200%, মানে এইরকম ওই ফুলগুলো অতিরিক্ত পড়ে যাবে, এটা ভয়ের কোনো কারণ নাই। আর একটা ফুল পড়বে আপনার পানির ব্যবস্থাপনা ঠিক না হলে, মনে করেন পানি নেই গাছের গোড়ায়, ফুল দেখে আপনি হুট করে পানি দিয়ে দিলেন, বা খুব এক এক জমি একেবারে ভিজাই দিলেন, বেঁধে বেঁধে পানি থাকলো গাছের গোড়ায়, তখন কিছু গাছে ফুল ফেলাই দিয়ে গাছ গ্রোথের দিকে নজর দেয়। ফুল ফল ধরে তখন হিসাব করে পানি দিতে হয়, হিসাব করে পানি দিতে হয়, করে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দেওয়াটা ঠিক না, দিলেই ফুল ধরে যায়। আমরা আর একটা জিনিস সেটা আমি দর্শকদের সাথে শেয়ার করি, আমরা যখন ছোটো ছিলাম আমার বাড়ির সামনে অনেকগুলো গাছ ছিল আমের, যখন আম গাছের মুকুল বেড়ে আসতো আমার দাদারা বলতো, এই
নাতি যদি গাছের আম খেতে চাস তাহলে গাছের গোড়ায় একটু পানি দে। আমরা করি কি ভাই বোন মিলে, এই আগে ছিল যে বদনাগুলা এবং জগগুলা কি পাই আর কি না পাই ওগুলো নিয়ে আসি, এই আল বেঁধে দিয়ে পানি দেয়, প্রত্যেকদিন পানি দিয়ে দিতে থাকি। তখন কি হয় কি গাছ অতিরিক্ত পানি পাওয়ার কারণে সব ফুল ছেড়ে দেয়, ফুল ছেড়ে দেয়, গাছ উপরের দিকে যাওয়া, গাছ একটু বৃদ্ধির দিকে নজর দেয়, কয়েছে আমি তো পৃথিবীতে আসি আরও কিছুদিন বেঁচে থাকবো, একটু পরে বংশ বিস্তার করি, এত তাড়াতাড়ি বংশ বিস্তার করে কি করি। গাছপালার এটা গঠনগত বৈশিষ্ট্য, বেশি যত্ন করবেন গাছ গ্রোথের দিকে নজর দিবে, গাছকে ভালোবাসবেন, কিন্তু মায়া মমতা যদি না থাকে তাহলে গাছ বেশি পরিমাণ ফল দিবে, বিষয়টা কিন্তু একটু ভাবনার বিষয়। আচ্ছা ভাই, অনেক কথা বললাম আমরা, দর্শকদের উদ্দেশ্যে আর কিছু কথা আছে, সেটা হলো যে এই যে লেবুর চারা, এই যে আপনারা গুটি কলম করতেছেন, হ্যাঁ, এটার আসলে মানে প্রাইস কত বিক্রি করতেছেন চারার? লেবুটা হলো সাধারণত এটা একটা কম দামি ফসল, তো এটার চারা রেটও কম। একবারে ভালো কোয়ালিটির চারা যদি নিতে চায় তাহলে সর্বোচ্চ 40 টাকা রেট থাকে এবং সর্বনিম্ন 20 টাকা রেট থাকে। এগুলো কোয়ালিটির উপর নির্ভর করি আর কি চারাগুলো বিক্রি করা হয়। কীভাবে পাঠাচ্ছেন? বাগান যারা আসে তারা তো নিয়ে যাচ্ছে, আর আসতে না পারলে ওদের কাছে শর্ত থাকে যে যদি আমাদের কাছে পরামর্শ নেয় তাহলে চারা কিনবে। সেক্ষেত্রে আমরা বাসে, কুরিয়ারে, ট্রেন যোগে আমরা সারা বাংলাদেশে 64 জেলায় চারা পাঠাই। আর যদি পরামর্শ নিতে না পারে তাহলে চারা নেওয়ার দরকার নেই? চারা নেওয়ার দরকার নাই ভাই, আমার অল্প কিছু চারা নিয়ে আমাদের এই বদনাম করার দরকার নেই। আমরা চাই যে আমাদের জন্য সবাই দোয়া করুক, আমরা যে সেক্টরে আছি মানুষের ভালোবাসা যেন পাই, এটাই আমাদের। কারণ মানুষ কিন্তু চিরদিন পৃথিবীতে থাকবে না, আর কাফনেরও কিন্তু পকেট নাই, টাকা নিয়ে আমি কবরে যাব না। লেবুর এই দেখতেছি ছিঁড়েই গেছে, আমি এটা একটু ছিঁড়তে চাচ্ছি। আচ্ছা, একদম ভেঙে গেছে আসলে। দর্শক দেখেন এখানে 4টা লেবু আছে, লেবু 4টার ওজন আনুমানিক 3 পোয়া হবে, দেখতে ছোট মনে হইলেও ক্যামেরায় অনেক দূর থেকে দেখছেন তো। এই যে চায়না 3 লেবু, এটার ফলন অনেক বেশি, আর আপনাদের যাদের জমি আছে, যারা বিভিন্ন ধরনের বাগান করেন বা আপনার জমিও আছে, প্রোটেকশন দিতে চান, লক্ষ টাকা খরচ করে বাঁশের বেড়া না দিয়ে আপনি যদি মনে করেন 50 থেকে 60 হাজার টাকার চারাও লাগানো যায়, সেক্ষেত্রেও আপনার বাৎসরিক একটা আয় আসে এখান থেকে। তো এই চায়নাথিরি লেবু সম্পর্কে যদি জানতে চান, মাউন্ট ভাইয়ের নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, আর কেউ যদি চারাও ক্রয় করতে চান তো মামুন ভাইকে সেই নাম্বার নিয়ে আপনারা ফোন করে মামুন ভাইয়ের সঙ্গে কথা বলে চারাটা নিতে পারেন। এবং কেউ যদি চান যে সরাসরি ওনার নার্সারিতে আসবেন, তো সেই নার্সারির ঠিকানাটা মামুন ভাইয়ের মুখেই শুনবো আমরা। মামুন ভাই, আপনার নার্সারির ঠিকানা বলবেন। আমার নার্সারি হলো নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে কচুকাটা হাই স্কুল মাঠের সাথে, এ আর মামুন নার্সারি, বন ব্যানার দেওয়া আছে। আপনার আপনার বাবার আর আপনার ছবি দেওয়া আছে? আমার বাবা এবং আমার ছবি দেওয়া আছে। এই গবেষণাগুলো কিন্তু আমি, বাবা এবং আমি মিলে আমরা রাতভর এই গবেষণাগুলো করি। এখনো যেটা জিনিস মনে হইলো, এই যে লেবু গাছটাতে একটা লেবু আমরা কিন্তু ছিঁড়ছিলাম, কিন্তু এই ডালটা কাটি নেই, এটা ডালটা কেটে দিতে হবে, তাহলে বেশি পরিমাণ হবে। আর একটা কথা বলি, আমাদের যে গবেষণার কৌশলগুলো দীর্ঘদিন ধরে মানুষের মাঝে প্রচার করে আসছেন, আপনার চ্যানেলের মাধ্যমে মানুষ জানতেছে এবং শিখতেছে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিন আপনাকে এই সেক্টরে আমরা চাই যেন মানুষজন এই কৌশলগুলো শিখে তারা একটু হইলেও লাভবান হতে পারে। অবশ্যই মামুন ভাই, মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।